হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে কোনো আপডেট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব না, আনন্দবাজার পত্রিকার একটা নিউজ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। যারা স্কুলে যাচ্ছ রীতিমতো এখন বিভিন্ন কারণে, এবং যারা স্কুলে যেতে চাইছো বা কলেজে যেতে চাইছো বা যারা বিশ্ববিদ্যালয়ে যেতে চাইছো, তাদের প্রত্যেকের এই নিউজটা জানা প্রয়োজন। সেই কারণে যে কোনো ভিডিও তোমরা দেখো আর না দেখো, এই ভিডিওটা পুরো সম্পূর্ণ ওয়াচ করো, কারণ এখানে কিছু ইনফরমেটিভ জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে আছে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখো, সবার প্রথমে তোমরা কিন্তু অনেকেই স্কুল যেতে চাইছো এই মুহূর্তে এবং কলেজ যেতে চাইছো, যেটা স্বাভাবিক। আমি হলে হয়তো তোমাদের জায়গায় আমিও এটাই ভাবতাম যে স্কুল যাব, কলেজ যাব, কারণ অনেকদিন ধরে আমরা বাড়িতে বসে আছি, সবার মনে একটাই আর জিজ্ঞাসা কবে স্কুল খুলবে, কবে কলেজ খুলবে। বিভিন্ন স্টেটে তো কলেজ বা স্কুল খুলে গেছে, আমাদের স্টেটে খুলছে না কেন, অনেক ধরনের বক্তব্য। এবং তোমাদের দিক থেকে বা স্টুডেন্টদের যে মানসিকতা সেই জায়গার থেকে যদি দেখি, তাহলে একেবারেই তাদের যে ভাবনা সেটা একদম স্বাভাবিক, এটা প্রত্যেকটা। হয়তো আমি সেটাই বললাম সেই কারণে যে তোমাদের জায়গায় যদি আমিও থাকতাম তাহলে কিন্তু এই একই ভাবনা আমারও থাকতো। কিন্তু আনন্দবাজার পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না, কারণ যে স্কুলে এই ঘটনাটা ঘটেছে সেই স্কুলটাকে আমি সরাসরি চিনি খুব ভালো করে, এবং একটা মানে কোনো না কোনো ভাবে একটা কানেকশানও আমার আছে। যাই হোক, কোন স্কুল কী সেটা নাম নেব না আমি অবশ্যই, কিন্তু কোন জায়গার স্কুল আমি বলি। ইছাপুর নামক একটি জায়গার স্কুলে এ কি হয়েছে, কোভিডের কেস দেখা গেছে। স্কুলের প্রধান শিক্ষকের অনেকদিন আগের থেকে জ্বর কাশি এরকম সাধারণ ব্যাপার দেখা যাচ্ছিল, কিন্তু কোনো মতে সে ওষুধ খাচ্ছিল, নিজেকে ভাবছিল যে পুরোপুরি সুস্থ, স্কুলে যাচ্ছিল প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকের সাথেও আলাপ আলোচনা করছিল, সাথে স্টুডেন্টদের সাথেও কথাবার্তা বলছিল, এবং গার্জিয়ানরা যাতে আছে তাদের সংস্পর্শেও এসছে। পরবর্তীকালে দুদিন পরে যখন তিনি হাসপাতালে তার রিপোর্ট করে কোভিডের, তখন দেখা যায় কোভিড পজিটিভ। তো এখন এই নিয়েই এই একটা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, এবং এছাড়া আমি আগেই নিউজটা পেয়েছিলাম। তো আমি ভাবছিলাম এই নিউজটা কভার করবো কিনা, যখন দেখলাম একটা আনন্দবাজার পত্রিকাও এই বিষয়টা কভার করেছে, তো সেই কারণে আমি এই নিউজটা তোমাদেরকে জানাতে চাই। দেখো, শিক্ষক কিন্তু আগের থেকেই প্রধান শিক্ষক বুঝতে পেরেছিল যে তার এরকম একটা ব্যাপার হচ্ছে, শরীর অসুস্থ হয়ে যাচ্ছে। প্রধান শিক্ষককে আরও একটি শিক্ষক ওই স্কুলেরই বলেছিল যে তোমার এরকম সমস্যা হচ্ছে স্যার, তাহলে আপনি বাড়ি চলে যান বা হাসপাতালে গিয়ে প্রপার চিকিৎসা নিন, রেস্টে থাকুন। কিন্তু তিনি শোনেনি, এত বলেছে যে আমার কোভিড হতেই পারে না, কোভিড না সামান্য জ্বর কাশি। তার মানে নিজের এত দৃঢ় বিশ্বাস। অবশ্যই প্রত্যেকটা মানুষই আমরা তাই ভাবি যে যখন কোনো কিছু বাজে ঘটার আগে আমরা ভাবি এই বাজেটা আমাদের সাথে ঘটতেই পারে না। তো শনিবার ওই প্রধান শিক্ষক বেলেঘাটার একটা বেসরকারি হসপিটালে কি হচ্ছে ভর্তি হয়। এবার ব্যাপারটা খুব মনোযোগ সহকারে শোনো, যখন প্রধান শিক্ষকের কোভিড ছিল তখন তো প্রধান শিক্ষক স্কুলে গেছিলো, স্কুলে যখন গেছিলো তার যে অন্যান্য যে শিক্ষকরা রয়েছে সেই শিক্ষকের সাথে এরকম 12 জন শিক্ষকের সরাসরি সংস্পর্শে গেছিলো। এছাড়া অনেকে মিড ডে মিল নিতে এসেছিলো, এবং অনেক পড়ুয়ারা মানে স্টুডেন্টরা এসছে বই কালেক্ট করতে, পাঠ্য বই। তোমরা জানো এই সময় পাঠ্য বই স্কুলে নতুন ক্লাসে ওঠার যে পাঠ্য বই সেই পাঠ্য বই সংগ্রহ করতে এসছে। এছাড়া অনেক গার্জিয়ানরা এসছে তাদের সঙ্গে মানে সংস্পর্শে এসছে, টোটাল এরকম 300 জন সংস্পর্শে এসে। এবার আরও জিনিসটা ভাবো যে ওই যে টিচার, ওই টিচারগুলো কিন্তু মানে প্রধান শিক্ষকের সংস্পর্শে তো এসছে, তার মানে তাদের কোভিড হওয়ার চান্স তাদেরও বেড়ে যায়। তারা আবার বিভিন্ন ক্লাস নিয়েছে প্রাইভেটে গিয়ে, তা সেখানেও কিন্তু অনেক স্টুডেন্ট পড়াশোনা করছে, তাদেরও কিন্তু মানে একটা সার্কেল, বুঝতে পারছো স্টুডেন্টদের মধ্যে কীরকমভাবে প্রভাবিত হচ্ছে এটা। তো এখানে তারাও তো দুদিন ধরে বুঝতে পারেনি স্যারের কোভিডই হয়েছিল, যদিও এখন যে 12 জন শিক্ষক প্রধান শিক্ষকের সংস্পর্শে এসে তাদেরকে আইসোলেট করা হয়েছে। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, ও তো আমি কেন এই বিষয়টা বলছি, তোমাদের কিন্তু কাউর কালকে মানে কাউর 12 তারিখ, কাউর 13 তারিখ, কাউর 14 তারিখ কিন্তু ফর্ম ফিল আপ রয়েছে, সিগনেচার করতে যেতে হবে অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য। তো প্রথমে সিগনেচার করে পাঠাবে, তারপরে তোমাদের অ্যাডমিট কার্ড আসবে, খুব ইম্পর্টেন্ট ডেস। প্রত্যেককে স্কুলে যেতে হবে একাদশ এবং দ্বাদশ শ্রেণী, যে যে দিন যে যে এই স্কুলে যেতে বলেছে। সেই কারণে কিন্তু তোমরা ফুল প্রোটেকশান নিয়ে বেরোবে, মানে তোমাদের থেকে তুমি যাতে তোমার কোনো গাফিলতি না থাকে, মাস্ক নেবে, স্যানিটাইজার নেবে, নিজে ফুল প্রোটেকশান নিয়ে কিন্তু বেরোবে। আমার বলার উদ্দেশ্যই এটা, তোমাদের যেহেতু সামনে স্কুল যেতেই হবে, এমন না তুমি স্কুলে না গিয়ে বাড়িতে থাকতে পারবে, স্কুলে যেতেই হবে, আর তোমাকে সিগনেচার করতেই হবে এই
ফর্ম ফিল আপ করতেই হবে, সেই কারণে তোমাদের কালকে কাউর কালকে পরশু কাউর আমি জানি, যেহেতু আমার স্টুডেন্টরা বলেছে আমাকে, আমি জানি প্রত্যেকের সেম ধরনের ব্যাপার রয়েছে এবং অন্যান্য কারণে কাউকে যারা টেনে রয়েছে প্রজেক্ট জমা দিতে যেতে হবে। সেই কারণে কিন্তু তোমরা নিজেদের মতো করে যতটা প্রোটেকশান নেওয়া যায় ততটা প্রোটেকশান নিয়েই যাবে। যে স্কুলে এটি ঘটেছে সেই স্কুলেও কিন্তু বুধবার একাদশ এবং দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টদের যেতে হবে, এই ফর্ম ফিল আপের জন্যই ছুটি ঘোষণা করা হয়নি। যদিও আমি একটা ব্যাপার বলি, যদিও এখন এটা পরবর্তীকালে চেঞ্জ হতে পারে, এই মুহূর্তে বুধবার থেকে স্কুল ওই স্কুলটাও চালু হচ্ছে, স্কুলকে প্রপারভাবে স্যানিটাইজ করা হয়েছে, সমস্ত কিছু করা হয়েছে। আর এটা তো একটা নিউজ বললাম, এছাড়া বহু এরকম কিন্তু নিউজ প্রতিনিয়ত চোখেই পড়ছে, জাস্ট একটা নিউজ তোমাদের সঙ্গে তুলে ধরলাম কারণ তোমাদের এই মুহূর্তে মানে এই সময়টা প্রচুর স্কুলে যেতে হবে প্রচুর স্টুডেন্টকে, হয়তো বা প্রজেক্টের জন্য, হয়তো বা ফর্ম ফিল আপের জন্য, বা বিভিন্ন কারণে কেউ ল্যাব করতে যাচ্ছে, ল্যাবের বিভিন্ন ওয়ার্ক করতে যাচ্ছে, স্কুল পার্সোনালি ডেকে নিচ্ছে, তো সেই মানে সেই ব্যাপারগুলো মাথায় রেখেই কিন্তু স্কুলে যাবে। যা সচেতন করার জন্য এই ভিডিওটা ক্রিয়েট করলাম, বুঝতে পেরেছো মেবি আমি কী বলতে চাইছি, তো এটাই। আর তোমাদের কী মন্তব্য অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে তোমাদের মন্তব্য জানাতে পারো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে, টেক কেয়ার, বাই।